এখানে একেবারে কিছু চাষি আর কি, হ্যাঁ, ওরা একটা মানে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যে স্কিমগুলো চলছে, যে এই যে উত্তর দিনাজপুর যে কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটি, এনারা আমার কাছে এসেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো ওনাদের সঙ্গে যেটা আলোচনা যেটা হলো আর কি, সেটা হচ্ছে যে ওনারা আমার কাছে অনেক কিছু জানতে চাইলেন আমাদের দপ্তরে কী কী কাজগুলো হচ্ছে। তো সেগুলো আমি একটু এক এক করে বলে দিই। আমাদের যে কৃষি দপ্তর যে সমস্ত কাজগুলো করছে, এক নম্বর হলো কৃষক বন্ধু ডেথ বেনিফিট, সেটা হচ্ছে 18 থেকে 60 বছরের মধ্যে যদি কোনো চাষি ভাই মারা যায়, তার যদি 500 একর জমিও থাকে, তাহলে তার ফ্যামিলি মোটামুটি 2 লক্ষ টাকা একটা টাকা পাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে, সেটা তার সেই ফ্যামিলির একটা রক্ষা কবচ হিসেবে তাকে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত আমার সাব ডিভিশনে এই 22-23 সালে 23 কোটি টাকা বিতরণ 23 কোটি টাকা দেওয়া হয়েছে তাদের চাষির অ্যাকাউন্টে, মোট 1150 জন চাষিকে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা যে স্কিম আছে আমাদের কৃষক বন্ধু অ্যাসিওর্ড ইনকাম, সেটা মোটামুটি 1 একর যদি কারো জমি থাকে, 1 একর পর্যন্ত, তার বেশি থাকলে কিন্তু হবে না, 1 একর পর্যন্ত জমি থাকে, তাহলে 1 একরে বছরে 2 বার 5,000-5,010 টাকা দেওয়া হচ্ছে। যে সমস্ত চাষি ভাই এখনো ব্যাপারটাকে মানে সুযোগ সুবিধাটা পায়নি, তার জন্য এখন আমাদের যে দপ্তর কাজ করছে সেটা হচ্ছে দুয়ারে সরকারের মাধ্যমে আমরা প্রত্যেকটা বুথে বুথে পৌঁছে যাচ্ছি, এবং যারা যে কয়েকজন বাকি আছে, কিছু কিছু জায়গাতে কিছু লোক থাকে যারা মানে এখনো মানে বিষয়টা নিয়ে এত আগ্রহ দেখায়নি, কিন্তু একদম বুথ লেভেলে যাওয়ার জন্য এখন তারাও কিন্তু আগ্রহ দেখাচ্ছে এবং তারাও এই স্কিমটাতে অন্তর্ভুক্তি করছে এবং তারাও টাকাটা পাবে। তো এই দুটো একটা স্কিম গেল। আর এছাড়াও হচ্ছে আমাদের যে বিভিন্ন রকমের ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন, তারপরে আপনার রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, যে বিভিন্ন মিনি কিট বা মানে কোনো শীত শীত যে দেওয়া হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আলোচনা হলো। ওনারা বললেন যে আমরা এটা কীভাবে দেওয়া হচ্ছে, কীভাবে না হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো প্রসিডিওগুলো ওনাদেরকে বললাম আমি, যে পঞ্চায়েত সমিতির মাধ্যমে একটা গভর্নিং বডি আছে, সেই গভর্নিং বডির মাধ্যমে এটা বিতরণ করা হচ্ছে। এছাড়া বর্তমানে উনারা সারের ব্যাপার নিয়েও আলোচনা করলেন যে সারের কী কী অবস্থা আছে। সার আমি বললাম যে সারের বিষয়টা নিয়ে এত সেরকম কোনো সমস্যা নেই, আমরা ঠিক করে সমাধান করার চেষ্টা করছি, কোথাও কোনো সমস্যা নেই, আমাদের পুরো একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত সার পৌঁছে যাচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এছাড়া ওনারা জিজ্ঞেস করলেন এই যে যন্ত্রটা আছে, আমি যেটা যন্ত্রটাকে আমি তৈরি করেছি আবিষ্কার করেছি SSB আর কি, তো সেই SSB যন্ত্রটার এটা মডার্নাইজেশন করা হয়েছে এবং এটা 8 ইঞ্চি দূরত্বে, 4 ইঞ্চি দূরত্বে, 10 ইঞ্চি দূরত্বে, 12 ইঞ্চি দূরত্বে যে কোনো ফসল লাগাতে পারবে। এর মধ্যে আমরা একজন ফার্মার সিলেকশন করেছি এবং চয়েস করেছি, সেই ফার্মারটা খুব ভালো আশ্বাস দিল আমাদের, উনিও চাইছিলেন যে আমাদের সাথে যোগাযোগ রাখো এডি অফিসে, কেন এ ধরনের সাংগঠনিকভাবে যে আমরা যে সাধারণ মানুষের চাষিদের সাথে যে আমরা কানেক্টেড আছি, উনিও চাইছিলেন যে ওনারা গ্রাম থেকে উঠে আসুক, যেন সরকারি যে পরিকল্পনাগুলো যেগুলো আছে আমাদের জননেত্রী যেভাবে আজকে বাংলায় কৃষকের জন্য যেভাবে চিন্তাভাবনা করেছেন, সেটা আজকে আমরা মিটিংয়ে বুঝতে পারলাম যে সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি আমাদের পশ্চিমবাংলার জননেত্রী কৃষকের জন্য মানে চিন্তাভাবনা করেছেন, এটা বিশ্বের মধ্যে মানে রেকর্ড করার, সেটা আজকে আমরা বুঝতে পারলাম এই মিটিংয়ের মাধ্যমে। তাই আমরা আমাদের এই কৃষক তৃণমূল কৃষক সংগঠনের মাধ্যমে আমরা চাইবো যে এই অফিসের সাথে কানেকশন হয়ে আমরা সাধারণ মানুষকে এবং কৃষকের যেন আমরা লাভবান উঠাতে পারি, সেটা আমাদের কাজ আর কি। আজকে কতজন কৃষক বা আমরা শুধু এসেছিলাম প্রতি ব্লক থেকে 2 জন করে প্রতিনিধিগুলো, আমাদের মানে অল্প এসেছিলাম আমরা আর কি আলোচনা একটা ইয়ে করতে, আলোচনা করতে। তো যাই হোক, আমাদের খুব ভালো আশ্বাস দিয়েছেন, আর আমরা আগামীতে সাধারণ মানুষের জন্য এবং বিশেষ করে যে কৃষকের জন্য আমাদের যে জননেত্রী যে কৃষকের জন্য যে পরিকল্পনাগুলো যেগুলো করেছেন, সেগুলো আমরা যেভাবে হোক সাংগঠনিকভাবে আমরা গ্রামে গ্রামে পৌঁছার চেষ্টা করব। সারের সমস্যা সমস্যাটা সেটা হচ্ছে আমাদের রাজ্যের ব্যাপার না, সারের সমস্যাটা অলরেডি কেন্দ্রের ব্যাপার, রাজ্যের ব্যাপার হতে তো আমাদের জননেত্রী তো রাজ্যে কিভাবে সহযোগিতা কৃষকের জন্য তো উনি সবকিছু, তো যেহেতু এটা অলরেডি কেন্দ্রের ব্যাপার সেটা উনি বললেন যে কিছু বেলা MRP ব্যাপারটা যেটা বললেন যে সরকার টোটালটাই ওখানে ইয়ে আছে, ব্ল্যাকমেলিং তৈরি হয়েছিল যে কেন্দ্র। আপনার নাম? আমার নাম সাফিক আলম, ইসলামপুর ব্লক ক্ষেত মজদুর কিষাণ কমিটির প্রেসিডেন্ট, ব্লক সভাপতি।